নমস্কার, স্বাগত বাংলা বাইটে। বেশ কয়েক বছর পর আবারও পশ্চিমবঙ্গের বুকে চিট ফান্ডের হদিশ মিলল। বেনিয়াপুকুর, এনতালি, কোরিয়ার মতো অঞ্চলে, খাস কলকাতার বুকে আবারও চিট ফান্ডের হদিশ মিলল এবং লোভের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হলেন বেশ কিছু মানুষ। খাস কলকাতার বুকে পাঁচ বছর ধরে রমরমিয়ে এই ধরনের ব্যবসা চলল, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা খোঁজ পেলেন না, এও কি সম্ভব? মানুষ প্রশ্ন করছে, মানুষ জানতে চাইছে যে প্রশাসন কোনো খোঁজ পেল না, এটাও সম্ভব, এটাও বিশ্বাসযোগ্য? নাকি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে? কোনো প্রভাবশালী হাত ছাড়া এই ধরনের বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থার পক্ষে ব্যবসা করে যাওয়া সম্ভব? এর আগে সারদা রোজ ভ্যালি কাণ্ডে আমরা দেখেছিলাম যে হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছিলেন, রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন, টাকা রাতারাতি টাকা দ্বিগুণ হয়ে যাবে এই লোভে পা দিয়ে সর্বশান্ত হয়েছিলেন কত মানুষ। কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না মানুষ, দেখে ঠেকে ঠকেও শিক্ষা নেয়নি মানুষ, এর প্রমাণ আবারও মিলল খাস কলকাতার বুকে। লিজা মুখোপাধ্যায়, ম্যাডামের চারটে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, হোটেল, খাবারের ব্যবসা, গিফট শপ, এমনকি সবচেয়ে লাভজনক এই সময় দাঁড়িয়ে যে ব্যবসা সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান চালানো। হ্যাঁ, এনারও একটি প্লে স্কুল রয়েছে, লিজা কনভেন্ট একাডেমি, এবং এই করেই তিনি এই সুন্দর ফাঁদটি পেতেছিলেন। নিজেকে বেশ একটা প্রভাবশালী, দেশ অনেক নাম করা ব্যক্তিত্বদের সঙ্গে একটা কানেকশন গড়ে তুলেছিলেন। এই সব ক্ষেত্রে যেটা হয়, বিশ্বাসযোগ্যতা তো এমনি এমনি হয় না, এই সমস্ত কারণেই হয় এবং এক্ষেত্রেও তাই হয়েছিল। লিজা এবং তার সাক্রেতদের ধরা হয়েছে, কিন্তু এই লিজা মুখোপাধ্যায় নামে 18টি ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু এখনও পর্যন্ত মাত্র 17 লক্ষ টাকাই উদ্ধার করা গিয়েছে। কিন্তু জানা গিয়েছে লিজা এবং তার দলবল মোটা প্রায় 1000 কোটি টাকার মতো টাকা নয় ছয় করেছে, কিন্তু 17 লক্ষ টাকা এখনও অবধি উদ্ধার হয়েছে। এই সমস্ত কেসে এই হয়, এর আগেও সারদা রোজভ্যালি কাণ্ডেও আমরা দেখেছিলাম, বা এই ধরনের আরও যে অর্থ বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থাগুলো, যেটা জানা যাচ্ছে অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে একটা নথি পাওয়া গেছে, সেখানে দেখা গিয়েছিল যে সারদা রোজভ্যালি সহ আরও বেশ কিছু অর্থ লগ্নিকারী সংস্থা, বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থা, সেই সময় প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মতো টাকা নয় ছয়ের হদিশ মিলেছিল, কিন্তু খুব সামান্যই উদ্ধার করা গিয়েছিল। এবং আমরা জানি সেই সময় কত এজেন্ট, কত সাধারণ মানুষ সুইসাইড করেছিল, প্রায় 300-র বেশি সেই সংখ্যাটা, এবং কত পরিবার একেবারে পথে বসে গিয়েছিল, আমরা সব জানি। কিন্তু তবুও মানুষ আবারও বিশ্বাস করে এদের এবং প্রতারিত হয়। লিজার মতো ব্যক্তিরা যারা, যাদের সঙ্গে অনেক কানেকশন থাকে, এবং এই সমস্ত কানেকশনের উপর দাঁড়িয়েও কিন্তু তারা সহজেই মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করে নেয়। লিজা মুখোপাধ্যায়ের টার্গেট একেবারে নিম্ন মধ্যবিত্ত মানুষজন, যারা সহজেই একটু বেশি লাভের জন্য তাকে বিশ্বাস করে টাকা রেখেছিলেন, এমনকি ছোট মাঝারি ম্যাপের কিছু ব্যবসায়ীরাও, তারাও টাকা রেখেছিলেন এবং বলা বাহুল্য সর্বশান্ত হয়েছেন। এখন লিজা মুখোপাধ্যায় তো গ্রেপ্তার হয়েছে, কিন্তু বাকি এই যে প্রভাবশালী কর্তা ব্যক্তিরা, দাদা যাদের উপর, যাদের সঙ্গে কানেকশন আছে দেখে এই সমস্ত মানুষজন বিশ্বাস করেছিলেন, আস্থাভাজন হয়েছিলেন এই লিজা, তাদের কি নাগাল পাওয়া সম্ভব হবে? এর আগেও আমরা দেখেছি যে সুদীপ্ত সেনের সঙ্গে কুণাল ঘোষের একাধিক ছবি সামনে এসেছিল, তারপর কি হয়েছিল সেসব তো আমরা সকলেই জানি, বা দীবাঞ্জন দেব, তার সঙ্গেও অনেক প্রভাবশালীদের ছবি দেখা গিয়েছিল। বারবারই বলা হয়েছে আইন, আইনের পথে চলবে, মামলা সবই ঠিক আছে, কিন্তু দরিদ্র মানুষের টাকা আর ফেরত পাওয়া যাবে না। 2013 সালে যখন এই সমস্ত চিটফান্ড কেলেঙ্কারির ঘটনাগুলো ঘটছিল, তখন মুখ্যমন্ত্রী স্বয়ং প্রশ্ন তুলেছিলেন যে কে চোর, কুণাল চোর, টুম্পাই চোর, মদন চোর, মুকুল চোর, নাকি আমি চোর? স্বয়ং মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলে ধরেছিলেন, কিন্তু এখন প্রশ্ন করাও বিপদ, প্রশ্ন করা তো যাবেই না।
এই যে খাস কলকাতার বুকে শুধুমাত্র কি নিম্ন মধ্যবিত্ত, খাস কলকাতা বুকে যে আরও একটি চিটফান্ডের অহদিশ মিলেছে, সেটা হচ্ছে সুরানা গ্রুপ ফান্ড। তাদের টার্গেট বিত্তশালী সিনিয়র সিটিজেনরা, এবং 2007 থেকে কিন্তু রমরমিয়ে চলছে ব্যবসায়ীদের টার্গেট করা হচ্ছিল। সেই সময় 2013 থেকে 15 এই যে চিটফান্ডগুলো, এই সারদা, রোজ ভ্যালি, সেই সময় যাদের টার্গেট ছিল মধ্যবিত্ত মানুষজন, তারা একটু বেশি লাভের জন্য, সেটাই তো হয়, রাতারাতি টাকা দ্বিগুণ হয়ে যাবে, এই লোভের ফাঁদে পা দিয়েই তো বিপদটা ডেকে আনে মানুষজন। কিন্তু দেখুন, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বিত্তশালী কেউ ছাড় পায়নি, কারাও মানে কেউই কিন্তু এদের নাগালের বাইরে নয়। এবং সেই সময় সারদা, রোজভ্যালি নিয়ে এত কাণ্ড হওয়ার পরেও কিন্তু এই দুটো চিটফান্ড রমরমিয়ে চলছিল, যার হদিশ আমরা পেলাম। কিন্তু তাহলেও প্রশ্ন থেকে যাচ্ছে, শুধুই কে দুটো, নাকি আগামী দিনে আরও এরকম খোঁজ মিলবে? তাহলে আপনি কিন্তু এক্ষুনি সাবধান হয়ে যান, কারণ আপনার কষ্ট করে এই অর্জিত সম্পত্তি, টাকা পয়সা, যেটুকু আপনার নিজস্ব আছে, সেটা কিন্তু আপনাকেই সযত্নে গুছিয়ে রাখতে হবে। কোনো এইরকম গজিয়ে ওঠা বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থাগুলো, যারা রাতারাতি দ্বিগুণ তিনগুণ করে দেওয়ার এই যে আশ্বাস দিলেই সেখানেই কিন্তু বিপদ, রাতারাতি কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজেরাও জানি, কিন্তু হয় না, একটু বেশি মুনাফা, একটু ভালো লাইফ, একটু ভালো ভবিষ্যতের জন্য অনেক সময় একটু রিস্ক আমরা নিয়েই ফেলি। কিন্তু এই যে রিস্ক নিলেই যে মহা বিপদের সম্মুখীন হতে হয়, সেই সময় আমাদের মাথায় থাকে না। সুতরাং আমাদের সচেতন হতেই হবে। এই যে লিজা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো, সুরানা গ্রুপের এই যে মালিক শান্তি সুরানা, তাদের যে গ্রুপটাকে, সেখানেও পুলিশি প্রশাসন সেখানেও পৌঁছে গিয়েছে, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের টাকা, যারা টাকা গচ্ছিত রেখেছেন, সেই টাকা কি আদৌ ফিরে পাওয়া সম্ভব? আপনার কষ্টের টাকা একবার বাড়ির বাইরে বেরোলে এই ধরনের বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থার হাতে গেলে সেটি আর ফেরত পাওয়া যাবে না। সুতরাং আপনাকেই সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। ভালো থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত। নমস্কার।